নমস্কার, কেমন আছো সকলে? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। তো সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখনই যে দীপাবলির সিজন, চতুর্দিকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব সুন্দর লাগছে। সামনটা আমাদের বাড়ির সামনের সম্পূর্ণ কাজ প্রায় হয়ে গেছে। এখন এই যে উপর দিয়ে একটু বালি দিয়ে ঢেকে দিয়েছে, পরে বালিটা পরিষ্কার হয়ে গেলে ইটগুলো দেখা যাবে। বেশ সুন্দর রং বেরঙের লাল লাল আর হলুদ রঙের দিয়ে সম্পূর্ণটা সাজিয়ে দিয়েছে। তো সকাল সকাল ঘলিও পাপা ঘুম থেকে উঠে পড়েছে, আর সকালে আজকে আমরা এখন খাচ্ছি প্রসাদ। কাল তো দীপাবলি ছিল, সমস্ত জায়গায় কালী পুজো হয়েছে, নানান জায়গা থেকে অনেক প্রসাদ এসেছে। তো এখন এই যে সকালে একটু চা করে নিলাম, আর এই যে প্রসাদটা খাবো। প্রসাদটা দেখে প্রথমে ভেবেছিলাম হয়তো খুব একটা স্বাদ হয়নি, কিন্তু মুখে দিয়ে দেখলাম এ যেন অমৃত, খুব স্বাদ হয়েছে প্রসাদটা। তারপরে যে প্রসাদ খাওয়ার পরে যে রেখে শুরু হয়ে গেছে দুষ্টুমি, একের পর এক কোনো কাজ করতে গেলেই তো দুভাই চলে আসে দুষ্টুমি করতে। তারপরে যে সামনে একবার পেছনে একবার যাচ্ছে। তো কালকের দিনে সমস্ত প্রদীপ জ্বালিয়ে সব জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটিয়েছিল, তো আজকে ভালো করে সব প্রদীপগুলো উঠিয়ে জায়গাটা আবার জায়গার মতো রেখে দিলাম, বিকেলে আর একটু জ্বালিয়ে দেবো। এখন রিককে খেতে দিয়ে দিয়েছি প্রসাদ, ও একটু প্রসাদ খাচ্ছে, আর আমিও নিয়ে নিয়েছি। লিও পাপাকে দিয়েছি কিন্তু ও কিছুতেই খাচ্ছে না, ওকে খাইয়ে দিতে চাইলাম তাও খেলো না। তারপরে এই যে দাদার সাথে সামনে চলে এসেছে। দীপাবলির দিনগুলো খুব আনন্দের, কারণ বোম ফাটাতে পারে বাচ্চারা, ওদের খুব খুশি। দুর্গাপূজার থেকেও দীপাবলিতে ওদের আনন্দটা বেশি হয়। তারপর করছি একটু রান্না। কতগুলো মাছের মাথা নিয়ে এসছে, তো এই মাথাগুলো দিয়ে আজকে কী করবো ভাবছি, একটা ডাল করব আর কিছু একটা লাউ ঘন্টর মধ্যে করে নিব। তলিও পাপা নিয়ে এসছে কতগুলো আবার কচু, এই কাটি কচু আর কি, সেই কচু দিয়ে নাকি মাছের মাথা দিয়ে ডাল খাবে, ওর খুব শখ। তো একদিকে এই যে মাছের মাথাগুলো ভেজে একটু ডাল দিয়ে করে নিয়েছি, আর অন্যদিকে এই যে একটু লাউ ঘন্ট করে নিলাম, আর এখন এই যে কচুগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি, এই কচু দিয়ে ও নাকি ডাল খাবে। আগেই একটা ডাল রান্না হয়ে গেছে মাছের মাথা দিয়ে, তারপরে আবার এই যে কচুগুলো নিয়ে এসছে, এই নিয়ে দুজনের মধ্যে লেগে গেল কতক্ষণ যুদ্ধ। আমি বললাম কিছুতেই আজকে করবো না, কাল করে নেব, ও কিছুতেই মানবে না, ও নাকি আজকেই খাবে। এদিকে ডাল একটা হয়েছে, মুগ ডাল করেছি সবজি দিয়ে লাউ আর হচ্ছে মাছের মাথা দিয়ে, তার মধ্যে আবার কচু নিয়ে এসছে, বললো মাছের মাথা দিয়ে আর এটা টক দিয়ে রান্না করতে। আমি আবার খুব ভালো এইসব পারি না, এসব আবার আমার শাশুড়িটা খুব ভালো পারে। তো উনি একদিন রেতে খাইয়েছিল ওকে, এখন নাকি আবার ওই ডালই ওর লাগবে। তো কী করবো আর, রান্না বসিয়ে দিলাম, দেখি কেমন হয়। তো যাই হোক, আমার তো ভয়ই লাগছিল, কচুগুলো একদম নতুন তো যদি একটু গলায় ধরে। তো যাই হোক, সুন্দর করে বানিয়ে নিয়েছি, ওকে খেতেও দিয়ে দিয়েছি, খেয়ে তো বললো ভালোই হয়েছে। তো এখন এই যে বিকেল হয়ে গেছে, বিকেলে সমস্ত আবার প্রদীপগুলো গুছিয়ে নিয়েছিলাম, তো কয়েকটা নিয়ে এখন এই যে ঠাকুরের সামনে দিচ্ছি, আর সামনে একটু সাজিয়ে দেব। বেশ কয়েকটা প্রদীপ কালকে জ্বালিয়েছিলাম, তো ওই প্রদীপগুলো আজকে আবার একটু জ্বালিয়ে দিচ্ছি, কারণ আজকে হলো শেষ দিন। এখনও কিন্তু মা যায়নি, কেন মায়ের পুজো এখনও শেষ হয়নি। মোটামুটি এখন দুর্গাপুজোর থেকে কালী পুজোর মতোই, ওই একই চার পাঁচ দিন পরে মাকে বিসর্জন দেওয়া হয়। তো সেই জন্য বাড়ির চতুর্দিক ঝলমল আলোতে সকলেই মেতে ওঠে, বোম বাজনায়। আজকে হচ্ছে ঘুরতে যাব, আজকে মায়ের প্রতিমা দর্শন করতে যাব। কালকে তো ঠাকুর এসেছে অনেক রাতে, আর পুজো হয়েছে অনেক রাতে, তো কালকে আর ঘুরতে যাইনি। বাড়িতে প্রদীপ দিয়ে এদিক সেদিক করে সমস্ত বোমাবাজি ফাটাতে ফাটাতে অনেকটা রাতে ভাবলাম আর যাবো না, আর আজকের দিনটা হচ্ছে সম্পূর্ণটা সুন্দরভাবে ঘুরতে যাব। সেই জন্য সব কিছু পরিপাটি করে একটু প্রদীপটা সাজিয়ে দিয়ে ঠাকুরের ওখানে সন্ধ্যা আরতি করে এখন রেডি হয়ে নেব, তারপর যাব সকলে মিলে ঘুরতে। লিও পাপাকে একটু ঘুম থেকে উঠিয়ে দেবো, আর বাইরেটাকে সুন্দর করে সাজিয়েছি আজকে, দেখো আজকে আরও বেশি ভালো লাগছে, কালকের থেকেও আজকে সাজানোটা আরও সুন্দর হয়েছে। কালকে তো রিককে দিয়ে দিয়েছিলাম জায়গায় জায়গায় প্রদীপের বাতি, তো কোথাও দিয়েছিল কোথাও দেয়নি, আজকে আর ওকে আর নিইনি, আজকে বলেছি তুই যা, তুই মরণ দিয়ে আজকে বোম ফাটা, আজকে সমস্তটা আমি সাজিয়ে নিচ্ছি। আর ও অলরেডি নিচে চলে গেছে সকলের সাথে বোম ফাটাতে,
ব্যস্ত হয়ে পড়েছে। এদিকে ওর বন্ধুটিও চলে এসছে, প্রত্যেক দিন আমাদের বাড়ির সামনে কিছুক্ষণ বোম ফাটানো হয়, তারপর বন্ধুর সাথে আবার যায় তার বাড়ির সামনে একটু বোম ফাটায়। এই তো মজা, ওদেরই এখন মজা। আমরা ছোটোবেলায় কত মজা করেছি, ঘুরতে গেছি বন্ধুদের সাথে, বোম ফাটিয়েছি সারাটা রাস্তা এদিক ওদিক করেছি। অন্যান্যবার বাপের বাড়িতে থাকলে ঘুরতে যাই মাকে নিয়ে, তো এইবার তো আর যাওয়া হলো না, কারণ দুর্গাপূজা অনেকদিন বেরিয়ে এসেছি, তো তাই কালী পুজো আর যাবো না একবারে, এরপরে আসবে রাসমেলা তখন যাব। আর এর মধ্যে আবার রিকে চলে যাবে প্রাইভেটে, তারপর প্রাইভেটগুলো মিস হয়। আর দুই নম্বর হচ্ছে সামনে তো পরীক্ষা চলে আসছে, ওদের ফাইনাল পরীক্ষা, এবার 6 থেকে 7 উঠবে, তো সেই জন্য পড়াশোনার একটু চাপ আছে, তাই প্রাইভেটগুলো আর মিস করতে চাই না। মা যদিও বলেছিল দুদিনের জন্য আয় ঘুরে যা, আমি বললাম না এখন আর যাব না, একবারে যাব রাসমেলার সময়, কারণ কদিন পরেই তো ওদের ফাইনাল পরীক্ষা হয়ে গেলে আবার এক মাসের ছুটি পড়ে যাবে, তখন আবার একটু রাসমেলায় ঘুরে আসবো, শীতটাও পড়ে যাবে প্রচণ্ড, তখন রাসমেলায় গিয়ে একটু ঘুরে আসবো। তো আজকে আর একটু ভাবলাম আজকেও একটু তারাবাতি জ্বালিয়ে দেখি তো জ্বালছে কি না, ওই একই ব্যাপার, তারাবাতিগুলো কেমন যেন একটু ড্যাম ড্যাম, প্রত্যেকবার কী সুন্দর জ্বলে, আর এবার তারাবাতিগুলো একদম ভালো না, একটু জ্বলতেই ব্যাস নিভে যায়। তারপরেই তো এই একটু তাও রোদ পেয়েছে আজকে, ভালোই অনেকটা রোদ পেয়েছে, তাই একটু কিছুক্ষণ জ্বলল। আর কালকে একটা তারাবাতি নিয়ে জ্বালাতে গিয়ে দেখলাম একটু জ্বলে ব্যাস নিভে গেল, যদিও নিচে গিয়ে তা আমি ইচ্ছা করলেই অনেক বোম ফাটাতে পারতাম, সব বোম হাতের কাছেই ছিল, কিন্তু ওই যে লিও পাপাটা প্রত্যেক দিন এই টাইমে ঘুমায়, হ্যাঁ অন্য দিন কিন্তু এই টাইমে উঠে পড়ে, কিন্তু আজকে দুদিন থেকে যে ওর কী হয়েছে, ঠিক সন্ধ্যার সময় ঘুমায় 5টার দিকে, আর উঠে এই 8টা সাড়ে 8টা মোটামুটি সকলের বোম ফাটানো হয়ে যায় তারপর, তো যাকে একদিকে ভালোই হয়েছে, কারণ বোমের আওয়াজে অন্য হইলে খুব ভয় পেয়ে যায়। আমি আবার খুব ভালো লাগে দেখতে, আমার ফাটাতে আবার অত একটা ভালো লাগে না, আগে আগে তাও ফাটাতাম কিন্তু এখন আর অত ইচ্ছে নেই, আমার একটু ভয় ভয়ই করে, কারণ এই যে লঙ্কা বোম আর এই যে চকলেট বোম এইসব নিয়ে এসছে আবার রিক, ওর খুব সাহস, ওই সব একটু পরপর টস টস করে ফাটাচ্ছে, আর আমি উপর থেকে দেখে দেখে আবার বকাও দিচ্ছিলাম। শুধু ও একা ফাটাচ্ছে না, আমাদের ছোট্ট একটা যে বাস্তা সেটা মাত্র 6 বছর বয়স, সেটাও কি সুন্দর লঙ্কা বোমগুলো টস টস করে ফাটাচ্ছে, দেখে তো আমি উপর থেকে অবাক, এই বয়সে তো আমরা লঙ্কা বোমের ধারের কাছেও যেতে সাহস পাইনি, যদিও এখন লঙ্কা বোম চকলেট বোম এইসব ফাটানো নিষেধ, সব জায়গাতেই অ্যানাউন্স করে দেয় প্রায় সবুজ বাতি জ্বালান, মানে সরকারিভাবে নিয়মে মোটামুটি যেসব বাতির শব্দ কম সেইগুলো জ্বালাতে বলে, কিন্তু বাচ্চারা কি আর মানে বলো, লঙ্কা বোম চকলেট বোম ছাড়া তো ওদের দীপাবলি জমেই না, তাই খুঁজে 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 সমস্ত দোকান খুঁজে বেড়ায় কোথায় চুপ করে একটু পাওয়া যাবে লঙ্কা বোম, যদিও এখন সব দোকানে আর বিক্রি করে না, হঠাৎ মঠাৎ দু একটা দোকানে পাওয়া যায়, তো সেখান থেকেই এক প্যাকেট নিয়ে এসছে, আমি তো জানিও না কোথা থেকে নিয়ে এসছে, ও বললো 25 টাকা করে একটা নিয়ে এসছে লঙ্কা বোম। তো যাই হোক, এখন সকলে মিলে এই যে বাড়ির সামনে ফাটাচ্ছে বোম, আর এইদিকে লিওর পাপা ওকে দেখছে, আর আমি সামনে আর গেলাম না নিচে, উপর থেকেই সকলকে দেখছি, আমাকে আবার সকলে ডাকছে নিচে এসে একটু বোম ফাটা, আমি বললাম না এখন আর যাবো না, লিওটা ঘুমিয়ে পড়েছে, আবার উঠে পড়লে হয়তো কান্না করবে ভয় পেয়ে যাবে, তো আমাকে এই যে বলছে নিচে চলে আসো। তারপর এখন একটু যাবো আবার বেড়াতে, একটু ওই যে ঠাকুর প্রতিমাগুলো দর্শন করে আসি, আশেপাশে কালী পুজো হয়েছে কোথায় কোন প্যান্ডেলটা সুন্দর করেছে একটু দেখে আসি, প্রত্যেকবারেই যাই, বাড়িতে থাকলে বাপের বাড়িতে থাকলে মাকে নিয়ে যাই, তো এখানে তো ওই যে আমরা সকলে 4 জন মিলে যাব। তো মনটা আর মানলো না, তারপর ভাবলাম যাই হোক একটা চরকি বোম ফাটিয়ে দেখি, এরপরে চরকিটা একটু যখনই আগুন দিয়েছি প্রথমে তো ফাটলোই না, তার একটু পরে আবার একটু ফেটে এই যে ব্লাস্ট হয়ে গেল, আর আমরা ভয় চিৎকার, সমস্ত প্রদীপগুলো নিভে গেল। চলো পাপা আমরা একটু ঘুরে আসি, তো এখন রেডি হয়ে গেছি একটু ঘুরে আসি, বাইরে থেকে লিও পাপাকে নিয়ে, এখন ঘুমিয়েছিল আজকে, এখন ঘুম থেকে উঠেছে তাই একটু ঘুরিয়ে নিয়ে আসি। ফাইনালি রেডি হয়ে নিয়েছি, লিও পাপা উঠে পড়েছে, ওকে একটু দুধ খাইয়ে নিয়েছি, তো ওকে নিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম, সামনেই আমাদের বাড়ির সামনে একটা মন্দির, এই যে বাড়ির সামনে কী সুন্দর একটা ছোট্ট মন্দির করেছে, ভালোই লাগছে দেখতে, এখানে ঠাকুর প্রণাম করে একটু একটু করে দেখ পা দুপুর করে এগিয়ে যাচ্ছি, এদিকে লিওর বাবাও বাড়িতে নেই, রিকো বাড়িতে নেই, ওরা দুজন ঘুরতে চলে গেছে, তা আমি লিওকে নিয়ে একাই বেরিয়ে পড়েছি, ওদেরকে বলিও নি, আর ওরা মনে মনে আমাকে হয়তো খুঁজবে, তাই ভেবে আমি চুপ করে বেরিয়ে পড়লাম দুজনে মা আর ছেলে মিলে। তারপর একে একে একবার একটা ঠাকুর দেখতে দেখতে অনেকটা চলে এসেছি, এখন এই যে বাড়ির সামনে দিয়ে একটু এগিয়ে যাচ্ছি,
সামনে কতগুলো ঠাকুরের এই যে প্যান্ডেল করেছে, কি সুন্দর লাইটিং করেছে। এই লাইটিংগুলো দেখে লিও পাপা খুবই খুশি। ওকে দেখাতে দেখাতে আমি এগিয়ে চলে এসেছি এখন তুফানগঞ্জ থানা। এই থানাটার সামনে খুব সুন্দর একটা কালী পুজো হয়, প্রত্যেক বাড়ি হয়, কিন্তু কোনোবার আসা হয় না। তো এবার ভাবলাম না, এই জায়গার ঠাকুরটাই এইবার দেখেই যাব। ভেতরে প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে। এটা হচ্ছে থানার ভেতরে, খুব সুন্দর কালী পুজো হয় এখানে। যে প্রত্যেক বাড়ি শুনি খুব ভালো ঠাকুরের প্রতিমা করে, প্যান্ডেল করে, লাইটিং করে, কিন্তু কোনোবার আর আসা সৌভাগ্য হয় না। তো এইবার আর কারো আশা করিনি। আমি আর লিও পাপা হাঁটতে হাঁটতেই চলে এসেছি, আমাদের বাড়ির থেকে কাছেই, মোটামুটি 10 পা হাঁটলেই এই তুফানগঞ্জ থানাটা পড়ে যায়। তো এই জন্য আর কাউকে বলিনি, এদিন এসেছি। কিন্তু রিক আর ওর বাবা কিন্তু জানেই না। রিক গেছে বন্ধুর সাথে একটু ঘুরতে, আর লিওর বাবাও এসেছে কত কাজে। হঠাৎ করে আমরা দুজন মা ছেলে রেডি রেডি হয়ে ঘরে তালা মেরে চলে এসেছি। যাবেও আমার কাছে, এখন এসে বুঝবে, ঘরেও ঢুকতে পারবে না, বুঝবে কি ঠেলা। তারপরে যে এখানে এসে আমরা ঠাকুর দেখছি, এরই মধ্যে বা ফোন চলে এসছে আমার কাছে, কোথায় তোমরা? আমি বললাম না, আমি তো বাড়ির কাছেই আছি। বলছে যে কোথায় এসেছো? তারপরে যে পেছনে পেছনে ওরাও আসছে। আমাকে এই নিয়ে 10 বার ফোন করা হয়ে গেছে, তো আমি তো ওদেরকে বলেই আসিনি, চুপ করেই চলে এসেছি আজকে ঠাকুর দেখতে ছেলেকে নিয়ে। কারণ ওদেরকে বললে পরে বলবে আজকে না কাল, কালকে যাব, ঠাকুর অনেকদিন থাকবে, 3-4 দিন থাকবে। তার জন্য আমার আর ধৈর্য খুললো না। মোটামুটি এখন রাত 9টা বেজে গেছে আর আমিও ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি। তারপরে এই যে ফোন করছে বারে বারে, তো ওরা প্রায় আসছে, অর্ধেক রাস্তা হয়তো চলেও এসছে। তো এই যে এখন ঠাকুরের সামনে চলে এসেছি। লিও বাবাকে আবার একটা চকলেট কিনে দিয়েছি। ঘুম থেকে উঠে একটু দুধ খেয়েই বেরিয়ে এসেছি, তো তাই চোখটা একটু ঘুমঘুমে। এখনও কিন্তু ভালো করে ঘুমটা ভাঙেনি, কিন্তু সব কিছু লাইট টাইট দেখে খুব মজা পাচ্ছে। তারপর এই যে বলতে বলতে রিকারোর বাবাও চলে এসছে, এখন চলে এসছে একটা বিরিয়ানির দোকানে। রিক নাকি একটু বিরিয়ানি খাবে, আর রিকের বাবার দুটো বন্ধু এসেছে, ওরা বিরিয়ানি খেতে চাইছিল, তাই ওদের নিয়ে এসেছে এই দোকানে। আমাকে অনেকবার বলেছে, আমি বললাম না, আমি এখন আর খাবো না, আগে কয়টা ঠাকুর দেখে নিই, মাত্র তো একটা ঠাকুর দেখলাম। তো এর মধ্যে বিরিয়ানি শেষও হয়ে গেছে, রাত্রি 10টা বেজে গেছে, আর সমস্ত পুলিশের গাড়িগুলো, ভ্যানগুলো বারে বারে আসছে বিরিয়ানির দোকানে, আর এসে বকা দিচ্ছে যে দোকানটা এখনও কেন বন্ধ করেনি। এখন ভালোই কড়াকড়ি হয়েছে, 10টা বাজতে বাজতে সমস্ত দোকানপাট বন্ধ করে দিতে বলে। তো আমিও ভয় পেয়ে গেলাম, এই হয়েছে কাজ, তাহলে তো আমাদের কিছু খাওয়াই হবে না। আমি তো বিরিয়ানি খাবো না, আমার একটা খুব একটা ভালো লাগে না বাইরের থেকে বিরিয়ানি খেতে। তো এর মধ্যে লিওর পাপা আবার দুটো ডিম নিয়ে এসছে, তো আমাদেরকে দিল, আমি যদিও খাইনি। তারপরে যে আরেকটা ঠাকুরের মন্দিরে চলে এসেছি, এটা হচ্ছে আমাদের এখানে বাস স্ট্যান্ডের ঠাকুরটা। এটাও প্রত্যেকবার খুব সুন্দর করে, আর ভেতরে খুব সুন্দর একটা থিম করেছে এবার, বাচ্চাদের পড়াশুনোর ব্যাপার নিয়ে। বাচ্চারা সারাদিন পড়তে পড়তে যখন অধৈর্য হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, তখন তো ওদের আর ভালো লাগে না। পিঠে এই বড় বড় বোঝা নিয়ে প্রত্যেক দিন স্কুলে যাওয়া, প্রত্যেক দিন পড়াশোনা করা, এই ব্যাপারটা নিয়ে এই জায়গার থিমটা এবার করেছে। তো দেখে খুবই ভালো লাগছিল, জায়গায় জায়গায় কী সুন্দর বাচ্চাদের ছবি দিয়ে দিয়েছে। তারপরে যে ঘাড়ে করে ব্যাগ নিয়ে বাচ্চারা সিঁড়ি বেয়ে উঠছে স্কুলে, তারপর সরিয়ে সরিয়া এইসব লেখা দিয়ে সুন্দর একটা থিম কেড়েছে। এখানে এসে রিকের আবার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল, সেই বন্ধুর সাথে দেখা করার পর আমরা এই যে ভেতরে সুন্দরভাবে ঠাকুরটা দেখছি, আর চতুর্দিকটা কী সুন্দর আলোকিত রং বেরং করেছে, খুব ভালো লাগছে। তো এখানে এই যাইয়ের জন্য একটু ক্যামেরাবন্দি করে নিলাম তোমাদের জন্য। তারপরে এই দেখো কী সুন্দর করেছে। কালী পুজোয় সাধারণত এত বড় করে থিম করে কোনো জায়গায় পুজো হয় না, এই আমাদের এখানে 4-5টা বড় বড় পুজো হয়। কিন্তু কোচবিহারে মোটামুটি ভালোই বড় বড় পুজো হয়, কিন্তু এবার তো এখানেই কয়েকটা ভালো পুজো করেছে, তো পুজোগুলো দেখতে এসেছি। ABCD-র হাত ধরে আমাদের সিঁড়ি ভাঙার সকালে, পিঠে ব্যাগের বোঝা, সিলেবাসের মুট বয়ে চলা রাত দিন, মাঠ নেই, খেলা নেই, তবে নেট আছে, আছে বিচ্ছিন্ন হওয়া অনন্ত দুনিয়া। সামনে হাত ছানি দিয়ে ডাকে ত।
কিন্তু এই জায়গার থিমটা দেখে লিওরি খুব খুশি হয়েছে। লিও তো খুবই খুশি হয়েছে, চতুর্দিকে কি সুন্দর নীল নীল লাইট, তার মধ্যে সাদা সাদা সরিয়ে সরিয়া কখ, আবার কতগুলো ছোট ছোট বাচ্চার ছবি, সেটা দেখে রিক খুব খুশি হয়েছিল। আর আমি ওদেরকে দেখাচ্ছি, দেখ কীভাবে পড়াশোনা করছে, কোথায় যাচ্ছে, কি ব্যাপার। লিওর পাপা কিন্তু ভেতরে ঢোকেনি, কারণ আমরা তো স্কুটি নিয়ে এসেছি আর এই সামনটা প্রচণ্ড জ্যাম পড়েছে। এখন ওই স্কুটিটা ভেতরে ঢোকাতে গেলে অনেকটা সময় দেরি হয়ে যাবে, সেই জন্য বললো তোমরা যাও ভেতরে গিয়ে দেখে আসো, আমি বাইরেই দাঁড়িয়ে আছি। তারপর বলতে বলতে এই যে আমরা এখন বাইরের দিকে চলে গেলাম। এদিকে দেখো একটা কি সুন্দর কুকুরছানা কতগুলো বাচ্চা নিয়ে শুয়ে আছে। এটা দেখে তো লিও একদম পারলে ওদেরকে ধরে, আর আমি ওদেরকে বকা দিচ্ছি না যেন কামড়ে দেবে। আর লিও তারপর এই যে লিওকে নিয়ে আমরা বাইরে চলে এলাম। আর এইদিকে এখন মোটামুটি ভালোই ভিড়, এখন কিন্তু রাত্রি মোটামুটি 11:30 বাজে। এদিকে চতুর্দিকে পুলিশ পাহারায় রয়েছে, কারণ এখন খুব কড়াকড়ি চলছে। কিছুদিন আগে দুর্গাপুজো হয়ে গেছে, তখন থেকে মোটামুটি কালী পুজো সমস্ত সময়টা এখানে পুলিশি তদারকিতেই চলে, কারণ নইলে পরে যখন তখন যে কোনো দুর্ঘটনা হতে পারে। এই বলতে বলতে আবার এই যে ডিওর পাপা চলেও এলো, আমাদেরকে দেখেছে, এতক্ষণ খুঁজছিল আর আমাকে ফোন করছে, কোথায় তোমরা এখনও বেরোনি। বলতে বলতে আমি বেরিয়ে এলাম, তারপর চলে এলাম একটা রেস্টুরেন্টে। আমি এই আর কি করে বললাম যে রাতে আর রান্না করব না, চলো আমরা বাইরে থেকে কিছু খেয়ে যাই। বলতে বলতে সত্যি একটা রেস্টুরেন্টে নিয়ে চলে এসেছে। রেস্টুরেন্টটা ছোট, নতুন খুলেছে, কিন্তু খুব সুন্দর। ভেতরের ডেকোরেশনটা ছোট্ট মোট্টোর মধ্যে খুবই ভালো, আর এখানে খাবার দাবারগুলো মোটামুটি খুবই ভালো ছিল। তো প্রথমে আমি ভেবেছিলাম কি খাবো, একটা লাচ্চা পরোটা অর্ডার করেছিলাম, আর রিক অর্ডার করেছিল বিরিয়ানি, আর ওর বাবাই অর্ডার করেছিল একটা চাউমিন। কিন্তু লাচ্চা পরোটাটা করতে অনেকটা সময় লাগবে, বললো মোটামুটি আধ ঘন্টার মতো লাগবে, তো অতক্ষণ বসে থাকা সম্ভব না। এই জন্য আমি বললাম বাদ দাও, লাগবে না তাহলে একটা বিরিয়ানি আর একটা ওই চাউমিন দিয়ে দেন, ওটা থেকেই আমাদের তিনজনের হয়ে যাবে। যদিও বিরিয়ানির পরিমাণটা অনেকটা ছিল, তো অতগুলো তো রিক খেতেও পারবে না, তো আমি নিয়ে নিলাম। প্রথমে ভেবেছিলাম বিরিয়ানিটা বোধ হয় ভালো হবে না, এই জন্য প্রথমে অত একটা অর্ডার দেওয়ার ইচ্ছে ছিল না। শেষে খেয়ে দেখলাম না, খুব ভালো হয়েছে বিরিয়ানিটা, আর গ্রেভিটাও খুব সুন্দর দিয়েছিলো, চিকেনগুলোও স্বাদের ছিল। অন্য সময় আমরা যখন বিরিয়ানি খাই, বাইরের যে দোকানটা এর আগে এসেছিলাম দেখালাম, ওই দোকানটা থেকে দু একদিন বিরিয়ানি এনেছে লিওর পাপা, কিন্তু আমার কাছে একটুকু ভালো লাগেনি। চিকেন মাটন যাই থাকুক না কেন, একদম শক্ত খটখটা কাঠের মতো, মুখে দিলে একদম কেমন যেন মুখটা বেজার হয়ে যায়। সেই জন্য আমি বলেছিলাম না, বিরিয়ানি আমি খাবই না, কিন্তু এই দোকানের চিকেনটা খুবই স্বাদের ছিল, দেখি একদম নরম, ভেতরটা খুব সুন্দর, একটু রসালো ভাব ছিল। তো যাই হোক, খেয়ে খুব ভালো লেগেছে। তো এখন আমরা এই যে ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে বেরিয়ে এসেছি, আর একটা ঠান্ডা সেভেন আপের বোতল নিয়েছিল, সেটা নিয়ে লিও পাপার কি অস্থিরতা, সেটা আর কিছুতেই ছেড়ে আসবে না, পয়সা দিয়ে কিনেছে সেটা কি রেখে আসতে পারে, সেই জন্য সেটা নিয়েই বাইরে চলে এসেছে। মানে ঠান্ডা জাতীয় যে কোনো জিনিস দেখলে ও একদম পাগল হয়ে যায়। এরই মধ্যে আবার এই যে এই দোকানেরই আর রেস্টুরেন্টের মালিকের ছেলেটা, সে আবার লিওর সাথে বন্ধু হয়ে গেছে, লিওকে টাটা দিতে বাইরে চলে এসেছে, তা আমিও একটু ওকে টাটা করে দিলাম। তো ফাইনালি আমরা আবার বাড়ির পথে রওনা হয়ে গেলাম। আজকের ব্লগটাও তাহলে এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, নতুন নতুন ভিডিও আরও আসতে চলেছে সেটা দেখার জন্য। তো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের দীপাবলিটা কেমন কাটলো সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তো আজকের মতো এখানেই শেষ করছি, সকলেই ভালো থেকো।